হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। প্রথমেই দেখো, সকাল সকাল মা মাছ রেখেছে, চায়না পুঁটি মাছ। আজকে তোমাদের দেখাবো চায়না পুঁটির ঝোল মা আমি কীভাবে রান্না করি। আর দেখো, মাছগুলো বেশ বড় বড়। আর এখানে দেখো, চামড়ি নিয়ে নিয়েছি, আমরা ব্রেকফাস্টও করছি। দেখো তো, ব্রেকফাস্ট শেষ, এখন দেখো মা মাছটা কেটে নিচ্ছে। আমার মা ভীষণ সুন্দর করে মাছটা কাটতে পারে জানো তো, আমি তো ছোট মাছ একদম কাটতে পারি না। এগুলাও যেহেতু একটু বড় আছে, এগুলো আমি কাটতে পারি না জানো, তার জন্য বরকে বলি খালি বড় মাছ আনতে। আর বাচ্চা জানোই তো, একটা ছোট বাচ্চা আছে, বাচ্চা নিয়ে মাছ করতে তো আরও একদম অসুবিধে একদম। এখানে দেখো মা মাছটাও ধুয়ে নিয়েছে, এখন দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে, সরি কড়াইটা গরম হচ্ছে। আর এখানে দেখো মাছটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছে, এবার কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তো ভালো করে এবার মাছটা ভেজে নেব। দেখো মাছ ভাজতেছি, আর এখন দেখো মা বেটে দিচ্ছে পেঁয়াজ লঙ্কা জিরে বেটে দিচ্ছে। আর এখানে দেখো মাছটা আমার ভাজা কমপ্লিট, নামিয়ে নিয়েছি দেখো। আর এখানে দেখো মশলাটা নিয়ে নিয়েছি, আর মাছের ঝোলটা রান্না করব আলু আর কচু দিয়ে। দেখো আলু আর কচুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ওতে মশলাটা দিয়ে দিয়েছি দেখো। মশলাটা ভালো করে ফ্রাই করে নেব। এখানে দেখো মশলাটা ফ্রাইও হয়ে গিয়েছে, ওরেতে লবণ দিয়ে দিয়েছি। দেখো হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজা কমপ্লিট, এবার এতে একটু জল দিয়ে দিচ্ছি দেখো। আরো 5 মিনিট ফ্রাই করে নেব। তো দেখো লাল লাল হয়ে ফ্রাই করা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি দেখো, পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা জাল করে নেব মাছটা দিয়ে, দেখো জাল করে নেব। দেখো আমার তরকারি রান্না কমপ্লিট।
মার্কেটে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে সবাই জানো তো। বন্ধুরা দেখো আমার মাছের ঝোল রান্না কমপ্লিট, আর এখানে দেখো আমি ভাতও খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো সব কুর্তিগুলি ধুয়ে দিয়েছি আমার কুর্তিগুলি। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। পরবর্তী আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।